আসসালামু আলাইকুম বিভিন্ন কবুতর প্রেমী ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বিভিন্ন কবুতরের পক্ষ থেকে আজকে আরো একটি নতুন আলোচনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমরা যারা কবুতর পালন করি, দীর্ঘদিন যাবৎ কবুতর পালন করে যাচ্ছি ঠিকই, কিন্তু কবুতর ডিম থেকে সঠিকভাবে আমরা বাচ্চা পাচ্ছি না। তো কেন পাচ্ছি না? বিশেষ করে যে কবুতরগুলো যে তা দিচ্ছে, সেই তা দেওয়ার পর সেই ডিমগুলো ফেটে যাচ্ছে বা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, এর কারণ কি? এই কারণ সম্পর্ক নিয়ে আর এই সমাধান সম্পর্ক নিয়ে আজকের এই ভিডিওটি আমার সাজানো। অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে এই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কবুতরের ডিম সঠিকভাবে তা দেওয়ার পরও সেই ডিমগুলো কেন ফেটে যাচ্ছে, এমনকি সেই ডিমগুলো কেন চ্যাপ্টা হয়ে যাচ্ছে, এই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন এই বিষয় সম্পর্কে। আর এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেল যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন, এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন পরের ভিডিওটি সবার আগে পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। চলুন মূল আলোচনা শুরু করা যাক। আমরা যারা কবুতর পালন করে যাচ্ছি ঠিকই, কিন্তু কবুতর থেকে আমরা সঠিকভাবে ডিম বাচ্চা পাচ্ছি না। অনেকেই রয়েছে যে কবুতর ঠিকভাবে ডিম দিচ্ছে না, এমনকি অনেকেই রয়েছে সঠিকভাবে ডিম দিচ্ছে ঠিকই, কিন্তু সেই ডিমগুলো ঠিকভাবে তা দেওয়ার পরেও সেই ডিমগুলো থেকে বাচ্চা নেওয়ার কোনো আশা রয়েছে না, কেননা সেই ডিমগুলো ফেটে যাচ্ছে কিংবা চ্যাপ্টা হয়ে যাচ্ছে। এর কারণ কি? কবুতরের খোসা, ডিমের খোসা যদি পাতলা থাকে তাহলে এই সমস্যাটি হয়ে থাকে। তো যখন কবুতরের ডিমগুলো তা দিবে, সেই ডিমগুলো চালার সময় তাপ দেওয়ার পর সেই ডিমগুলো চালার সময় সেই ডিমগুলো ফেটে যায় কিংবা চ্যাপ্টা হয়ে যায়। এর কারণ হলো কবুতরের খোসা যদি পাতলা, ডিমের খোসা যদি পাতলা হয়ে থাকে তাহলে এই সমস্যাটি হয়ে থাকে। এই সমস্যার জন্য আপনাকে মেডিসিন খাওয়াতে হবে। যদি আপনি মেডিসিন না খাওয়ান সঠিকভাবে তাহলে এই ডিমের খোসাগুলো পাতলাই থেকে যাবে, কখনোই সেই ডিমের খোসাগুলো শক্ত হবে না। তো আমরা সঠিকভাবে মেডিসিন খাওয়ানোর পর ডিম নিয়ে থাকি ঠিকই, কিন্তু সেই ডিমগুলো থেকে বাচ্চা নেওয়া যাবে কিনা সেই বিষয় দিকে আমরা খেয়াল করি না। তো মেডিসিন খাওয়ানোর চাইতে আমি ভালো মনে করি, আপনি যদি সঠিকভাবে খাবার দিতে পারেন, পুষ্টি জাতীয় এমনকি ক্যালসিয়াম জাতীয় খাদ্য দিতে পারেন, তাহলে সেই কবুতরের এই সমস্যাগুলো আশা করি হবে না। তো তারপরে যদি সমস্যাগুলো হয়ে থাকে, মনে করেন আপনি খাবার দাবার যে খাওয়াচ্ছেন সেই খাবারগুলো সঠিকভাবে দিচ্ছেন না, এমনকি সেই কবুতরকে আপনি খাবার দেওয়ার প্রয়োজন মনে করেন না, আপনি যে খাবারগুলো খাওয়াচ্ছেন সেই খাবারগুলো খাওয়ানোর পরেও আপনি কবুতরগুলো এরকম এই সমস্যাগুলো হচ্ছে, ডিম থেকে বাচ্চা নিতে পারছেন না, এমনকি সেই ডিমের খোসাগুলো পাতলা থেকে যাচ্ছে, এই ফলে আপনারা কী করতে পারেন? এই ফলে আমি বলবো কবুতরকে আপনি ই সেল প্লাস কিংবা ক্যালপ্লেক্স খাওয়াতে পারেন। তো ক্যালপ্লেক্স খাওয়ানোর কারণ কি? ক্যালপ্লেক্স খাওয়ালে কি হয়? ক্যালপ্লেক্স খাওয়ালে আপনি কবুতরের যে ডিমের ঘাটতিটা থেকে থাকে, যে ক্যালসিয়ামের যে ঘাটতিটা থেকে থাকে, সেই ক্যালসিয়ামের ঘাটতিটা আপনার পূরণ করবে, এমনকি ইসেল খাওয়ানোর পর সেই কবুতরের যে খোসাটা থাকবে সেই খোসাটা আপনার সঠিকভাবে ধরে রাখার চেষ্টা করবে। তো বিশেষ করে ইসেল প্লাস বা ক্যালপ্লেক্স খাওয়ানোর পর যদি আপনার এই সমস্যার সমাধান না হয় তাহলে আপনি অবশ্যই কবুতরকে কট লিভার রয়্যাল খাওয়াবেন, তাহলে আপনার এই সমস্যাটি আর কখনোই হবে না। তো কট লিভার রয়্যাল আপনি নর এবং মাদিকে দুটাকেই আলাদা রেখে এক মাস পর্যন্ত রেস্টে রেখে প্রতি সাত দিন পর্যন্ত আপনি এই মেডিসিনটি ব্যবহার করবেন। ইসেল খাওয়ানোর নিয়ম, এক দুই সিসি এক লিটার পানির সঙ্গে মিশিয়ে কবুতরকে খাওয়াতে হবে, আর ক্যালপ্লেক্স খাওয়ানোর নিয়ম হলো দুই সিসি এক লিটার পানির সঙ্গে মিশিয়ে সাত দিন যাবৎ খাওয়াতে হবে। তো বিশেষ করে আপনি কবুতরকে রেস্টে রাখার পর, যদি রেস্টে না রেখে আপনি এই মেডিসিনগুলো খাওয়াতে থাকেন তাহলে কোনো কাজেই আসবে না। তো কবুতরের খাওয়ানোর নিয়ম হলো কবুতরকে রেস্টে রাখার পর আপনি এক থেকে সাত দিন পর্যন্ত টানা খাওয়াবেন প্রতিদিন একটি করে ট্যাবলেট। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার যদি কোনো রকম জায়গায় বোঝাতে ভুল হয়ে থাকে বা কোনো রকম বোঝাতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভুলটি অবশ্যই কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আজকে ভিডিওতে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন। আর কবুতর বিষয় সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে একটু জয়েন করবেন, আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু কষ্ট করে সেখান থেকে ঘুরে আসবেন, এমনকি কবুতর সম্পর্কে বা কবুতর বিষয় নিয়ে কবুতর চেনা বা জানার জন্য সেখান থেকে আপনারা সম্পূর্ণভাবে হেল্প পেতে পারেন। আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিও নিয়ে আবার হাজির হবো, সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার কবুতরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।